অনার্স সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা ছোট গল্পের মূল কাহিনী আলোচনা করব। সেই সাথে আলোচনা করব এ গল্পের নামকরণ সম্পর্কে, কতটুকু নামকরণের যৌক্তিকতা রয়েছে তা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহর মৃত্যুযাত্রা ছোট গল্পের মূল কাহিনী, তার ওই ধারাবাহিকতায় আজকের আয়োজন সৈয়দ ওয়ালিউল্লাহর নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা ছোট গল্পের মূল কাহিনী। তবে চলুন কথা না বাড়িয়ে মূল কাহিনীটা জেনে নেই সংক্ষেপে। এই গল্পে আমরা মাত্র দুটি চরিত্র লক্ষ্য করি, সদর উদ্দিন এবং আখলাক তরফদার। এক সময় সদর উদ্দিন ছিল রাগী, ত্যাগী, বদ মেজাজি, আজ সে বৃদ্ধ, লাঠি ছাড়া আজ চলতে হাঁটতে পারে না। সদর উদ্দিন হঠাৎ ভাবে তার মৃত্যু খুবই আসন্ন, অতীতের সকল কৃতকর্মের কথা স্মরণ হয় তার কাছে, কত ভুল কত অন্যায় মানুষকে কত ঠকিয়েছে সেভাবে মানুষের কাছে মাপ না চাওয়া পর্যন্ত তার মৃত্যু হবে না। তাই সে চিন্তা করে সবার কাছে মাপ প্রার্থনা চাইবে। বেরিয়ে পড়ে রাস্তায়, কে বড় কে ছোট, কে বন্ধু কে শত্রু তা হিসাব করে নয়, যার সাথে দেখা হয় তার কাছেই মাপ চাই। মাপ চাওয়ার ব্যাপারটা অতি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে শহরময়। এমন পরিস্থিতি দেখার জন্য ছোট বড় সবাই পেছন পেছন ছুটে, তাই মাঝে মাঝে সদর উদ্দিন লাঠি দিয়ে তারাও করে। পাগল ভেবে মানুষ মারবে অথবা রাস্তায় পড়ে মারা যাবে এই ভেবে সদর উদ্দিনের মেয়ে পেছনে যায়। সদর মূলত আখলাকের কাছে মাপ চাইতে বেরিয়েছে, কেননা কত অন্যায় করেছে আখলাকের, ভালো কিছু করতে দেয়নি, সারা জীবন অন্যায়ভাবে চালিয়েছে। পথে সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত এক ব্যক্তির সাথে দেখা হয় সদর উদ্দিনের। লোকটি বলে আল্লাহর কাছে মাপ চাইতে, মানুষের কি সাধ্য আছে মানুষকে মাপ করার। সদর উদ্দিন এড়িয়ে গিয়ে চলতে চলতে শেষ পর্যন্ত আখলাকের সাথে দেখা হয়। কিন্তু আখলাকের সাথে দেখা হলে সদর উদ্দিন তার উদ্দেশ্য ভুলে যায়, অর্থাৎ সে যে মাপ চাইতে এসেছে সেই কথাটি সে ভুলে যায়। এবার আমরা জানবো এই গল্পের নামকরণ, নামকরণ কেন করলেন সৈয়দ ওয়ালিউল্লাহ নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা। মানব জাতি বেঁচে থাকার জন্য কিছু মহৎ উদ্দেশ্য থাকে, তা কেবল বিবেকবান মানুষই বুঝতে পারে, সবাই বুঝে না আর বুঝতে চেষ্টাও করে না। তেমনই গল্পের সদর উদ্দিন সারাটি জীবন জীবনের আসল মানেটা কী তা বুঝতে চেষ্টা করেনি। কৃতকর্মের ফলে জীবনটা নিষ্ফল রূপ নিয়েছে, সেই সাথে রূপ নিয়েছে নিষ্ফল যাত্রাটাও। কেননা সদর উদ্দিনের যে যাত্রার মূল উদ্দেশ্য ছিল তা সে ভুলে গেছে, অর্থাৎ মাপ চাওয়ার বিষয়টা ভুলে গেছে। গল্পকার তাই এই গল্পের নামকরণ করেছেন নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।